ওয়েলকাম টু স্টাডি সাইন্স ওয়েলকাম টু অন এই ভিডিও আমি তুষার আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলসের তোমার যে মেন্সের যে রেজাল্ট বাকি আছে সেই রেজাল্ট নিয়ে তোমাদের মধ্যে যে উদ্বিগ্নতা রয়েছে যে রেজাল্ট কবে ভার হবে সেই নিয়ে কিন্তু একটা আপডেট দেবো তাছাড়া তোমাদের বলবো যে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলসের আপকামিং আপকামিং যে ভেকেন্সিগুলো আসতে চলে কবে আসতে চলেছে কত ভ্যাকেন্সি থাকতে পারে ঠিক আছে তার সাথে তোমার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবলস এক্সাইজ এস আই এবং এক্সাইজ এস আই অর্থাৎ আফগারি কনস্টেবল এসআই এবং এস আই যে নতুন ভেকেন্সি আসবে সেটা কত ভেকেন্সি থাকতে পারে কবে আসতে পারে এবং সর্বশেষ যে তোমাদের ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ অর্থাৎ ডাব্লু পিএসসি ক্লার্কশিপের যে নতুন কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে চলেছে তার কত শূন্য পদ থাকবে সেই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট আছে এই সকল আপডেট কিন্তু এই সবগুলো আপডেট কিন্তু এই ভিডিওতে দিতে চলেছে ওকে সো এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার চ্যানেল নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখো দেখো ফার্স্ট আপডেট যেটা হচ্ছে যে বেঙ্গল পুলিশ কনস্টেবলসে মেন্সের রেজাল্ট কবে দেবে দেখো এই আপডেটটা আমি তো বলবোই তোমাদের ঠিক আছে তার আগে বলে রাখি যে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলস তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এই বছরেই আসতে চলেছে সেটা বিভিন্ন কর্মসংস্থান পেপার থেকে শুরু করে আরও বিভিন্ন সোর্স থেকে এটা জানা যাচ্ছে যে এই বছরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলসে কিন্তু ভেকেন্সি আসবে মোটামুটি আমি এখনও শিওর না বা আমি এখনও জানতে পারিনি যে কত ভেকেন্সি আসতে পারে বাট যেটা শোনা যাচ্ছে তোমাদের এইট থাউজেন্ড প্লাস একটা ভেকেন্সি তোমাদের থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলসের জন্য ঠিক আছে নেক্সট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবলস এক্সাইজ এসআই এবং এক্সাইজ এএসআই অর্থাৎ আবগারি দপ্তরে কিন্তু কয়েকদিন আগে যারা যদি বর্তমান পত্রিকায় যদি ফলো করে থাকো তাহলে সেখানে তোমরা একটা নিউজ ওখানে পেয়েছিলে রিগার্ডিং দিস আবগারি কনস্টেবলস অর্থাৎ আবগারি দপ্তর সম্পর্কে ঠিক আছে এখানে বলা হয়েছিল ওখানে যে আবগারি দপ্তরে কিন্তু যতটা এস আই এস আই এবং কনস্টেবলস ঠিক আছে থাকার দরকার ততটা ততটা কিন্তু বর্তমানে নেই অর্থাৎ অনেক শূন্যপদ কিন্তু ওখানে আছে সো আগামীকাল কিন্তু এই শূন্যপাদগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে আর তোমাদের যে এক্সাইজ কনস্টেবলসের যে তোমাদের রেজাল্ট বাকি আছে ফাইনাল ম্যারিট লিস্ট দেওয়া সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশ করার কথা সেখানে জানানো হয়েছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু সেই রিক্রুটমেন্টটা কিন্তু কমপ্লিট করবে ওকে তারপরে যে তোমাদের এসআই এএসআই এবং যে কনস্টেবলসের যে ভ্যাকেন্সি আছে আবগারি দপ্তরের সেটা কিন্তু পূরণ করবে তবে এসআই আইয়ের ভ্যাকেন্সি ওখানে বলা হয়েছিল যে টোটাল তিনশো তিরানব্বইটা এস ভ্যাকেন্সি কিন্তু বলা হচ্ছে আবগারি দপ্তরের ঠিক আছে এবং এএসআইয়ের ভ্যাকেন্সি কিন্তু আরও বেশি থাকবে সেখানে এএসআইয়ের ভ্যাকেন্সি ছিল হাজার সাতষট্টিটি ওখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে অর্থাৎ এতগুলো পদ আছে ঠিক আছে এবং এক্সাইজ যে কনস্টেবলসের কিন্তু পদ আছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এই বছরের মধ্যে তোমরা এক্সপেক্ট করতে পারো যে অক্টোবর নভেম্বর মাসের দিকে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো কিন্তু অর্থাৎ এই নতুন নোটিশগুলো কিন্তু আসতে চলেছে এই জবের জন্য ঠিক আছে এরপরে আমরা চলে আসি যে ক্লার্কশিপ অর্থাৎ ডাব্লুবি পিএসসির যে ক্লার্কশিপস এর যে তোমাদের যে নতুন রিক্রুটমেন্টটা হয়ে গেল এতদিন ধরে ঠিক আছে তারপরে যে ক্লার্কশিপে কিন্তু অনেক 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 ভ্যাকেন্সি আছে ঠিক আছে কিন্তু একটা তোমরা জানো যে ডাব্লিউ একটা বিশিষ্ট আধিকারিক একটা বড়ো মাপের আধিকারিক ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে এবং সেই ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু কমেন্ট করে এবং সেই কমেন্টে তিনি কিন্তু সবাইকে কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করেন এবং খুব ভালোভাবে সবার ক্যান্ডিডেটের কথা শুনে আনসার কিন্তু দেন একজন ক্যান্ডিডেট ওখানে জিজ্ঞাসা করেছিল যে স্যার যে পিএসসি ক্লার্কশিপের যে ভ্যাকেন্সিটা আসবে আসতে পারে কি তিনি বলেছেন হ্যাঁ এই বছরে কিন্তু ডাব্লু পিএসসির ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আরেকজন ক্যান্ডিডেট কিন্তু ওখানে জিজ্ঞাসা করেছিলেন স্যার এখানে কত ভ্যাকেন্সি থাকতে পারে পাঁচ হাজারের বেশি না পাঁচ হাজারের কম তিনি আনসারে দিয়েছিলেন যে যে ভ্যাকেন্সিটা আসবে সেটা পাঁচ হাজারের বেশি আসবে অর্থাৎ বেঙ্গল যে তোমাদের পিএসসি বোর্ড ঠিক আছে ডাব্লু পি বোর্ডের ফ্ল্যাগশিপের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে পাঁচ হাজারের বেশি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু থাকবে যেহেতু তিনি পিএসসি একজন বিশিষ্ট আধিকারিক সো তা তিনি যা যেটা বলেছেন সেটা কিন্তু হবে এর আগে আমরা দেখেছি বিভিন্ন যে নোটিশগুলো আছে এই ডাব্লুপি যে তোমাদের ডব্লিউবিসিএস বিসিএস থেকে শুরু করে তিনি যা বলেছিলেন সব কিছু মিলে গেছে সো যেহেতু তিনি এক বিশিষ্ট আধিকারিক ওনার কথা আমরা কিন্তু বিশ্বাস করতেই পারি ঠিক আছে দেখো আমার সঙ্গে পিএসসির কোনোরকমভাবে যে যোগাযোগ নেই যে আমি যেটা বলবো আমি নিজের থেকে বললে সেটা কিন্তু ঠিক হবে এরকম না যেহেতু তিনি বলেছেন তিনি একজন বিশিষ্ট আধিকারিক ওনার কথা কিন্তু আমরা একদম বিশ্বাস করতে পারি ওকে নেক্সট আমরা চলে আসি যে বেঙ্গল পুলিশ কনস্টেবলসে মেন্সের যে রেজাল্ট বাকি আছে তোমাদের যে মেন্সের রেজাল্ট আছে সেই রেজাল্টটা কবে দেবে দেখো এই নিয়ে কিন্তু অনেক উদ্বিগ্নতা সবার মধ্যে আছে আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোর্স থেকে কিন্তু বিভিন্ন রকম ডেট দেওয়া হয়েছে আমি একটা কথাই বলতে চাই দেখো আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের কোনোরকম সম্পর্ক নেই যে আমি সেখান থেকে একদম সঠিক আপডেট জেনে তোমাদের বলে দেবো এক্স্যাক্টলি আপডেট আমার কাছে এখনও কিন্তু সেরকম কোনো আপডেট এক্স্যাক্ট আপডেট নেই যে তোমাদের বলবো এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে কিন্তু আমার মনে হয় তোমাদের যেটা করা উচিত দেখো তোমরা তো যারা এক্সামিনেশান দিয়েছ সামনে তোমাদের তোমরা জানো যে রেজাল্ট বার হবে হয় এই মাসে বার হলেও এই কদিন মানে এক দু দিনের মধ্যে বার না হলেও পরের মাসে তো বার হবেই বার তো হবেই তোমাদের না তোমাদের বেসিক্যাল যেটা করা উচিত যেগুলো এই যে আরও যে তোমাদের রিক্রুটমেন্টগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলস এক্সাইজ কনস্টেবলস যারা পিএসসির জন্য খাটতে পারো ঠিক আছে যারা শুধুমাত্র পুলিশের জন্য তারা এই যে এতগুলো ভ্যাকেন্সি আছে ঠিক আছে তারা এইগুলোর জন্য প্রিপারেশান শুরু করো এবার ডাবলপি যে পুলিশের যে যারা ইন্টারভিউ দিতে চাও ঠিক আছে তারা আমার ইন্টার সেকেন্ড ম্যাচে কিন্তু ভর্তি চলছে ইন্টারভিউতে আমার পার্সোনালি অনলাইন এবং অফলাইন নেওয়ার যে অভিজ্ঞতা ইন্টারভিউ থেকে এটা বলতে পারি দেখো ইন্টারভিউ এমন একটা জিনিস যেখানে বেশিরভাগ ক্যান্ডিডেট কি করে যে তারা হয়তো জিকে খুব ভালো পারে অন্যদিকে এক্সাম ক্র্যাক করে নেয় বাট যখন সবার সামনে গিয়ে কথা বলতে হয় কয়েকটা মানুষের সামনে গিয়ে ইন্টারভিউতে বেসিক্যালি নিজের পার্সোনালটি যখন তোমাকে দেখাতে হয় ঠিক আছে সেখানেই তারা ভুল করে এবং নার্ভাস হয়ে যায় আর এটা কিন্তু ইন্টারভিউ একটা স্কিলস তোমার শিখতে হয় এটা লার্নেবল স্কিলস এ যদি তোমরা ইন্টারভিউ আমার সঙ্গে করতে চাও তাহলে এই যে আমি স্ক্রিনের ওপর নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে এখনই কিন্তু ডিটেলস জেনে নাও